বুবলির সাথে এখনও আমার খুব ভালো সম্পর্ক। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরেকটা বিয়ে করবে ভাই, তার টাকা পয়সা আছে, সে আরেকটা বউ ডিজার্ভ করে তাই বিয়ে করতেছে। তার টাকা আছে তার জন্য সে করতে পারে। ইকবাল ভাই, বুবলির সাথে আপনার কেমন সম্পর্ক? আচ্ছা ইকবাল ভাই, কিছু যদি রটে তাহলে কিছুটা তো অবশ্যই বটে। এখন কেউ যদি মনে করে কিছু, সেটা তাতে আমার কিছু আছে? আমার টাকা থাকলে আমিও করতাম। বুবলির সাথে আপনার ঘুটুমুটু ছিল না তাপসের সঙ্গে ছিল? ফালতু কথা। আচ্ছা বিষয়টা কি ছিল? কিছুই ছিল না। বুবলি বাদ অপুদির সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? অপু বিশ্বাসের সম্পর্ক আমার খুবই ভালো ছিল। অপু বিশ্বাসকে শাকিব খান ছাড়ুক, সেটা আমি কখনোই চাইনি। বাংলাদেশের সবচেয়ে বড় স্টার, তরুণ সমাজ তো ওনাকে ফলো করে, তাই না? আমি যখন শাকিব খান সাইন করবে তখন আমি শাকিবের হাতে পায়ে দিয়েছিলাম যে আপনি কিন্তু ভুল করতেছেন। ইকবাল ভাই, আপনি কি চান শাকিব খান অপু বুবলিকে বাদ দিয়ে ডাক্তার পাত্রে বিয়ে করুক? একটা সংসার ভাঙা, একটা মসজিদ ভাঙা এক সমান। আপনি তো অনেক জ্ঞানের কথা বলে ফেললেন। আমি জানি একটা সংসারকে জোড়া লাগানো, একটা মসজিদকে জোড়ানো এক সমান। একদম হাদিস থেকে কথাটা। আল্লাহ তাআলা এই জ্ঞানটা আমাকে দিছে। অপুরটা আড়াল করে রাখছে, বুবলিটাও আড়াল করে রাখছে। এই সত্য কথাগুলোর কারণে শাকিব বসের সঙ্গে আপনার সম্পর্ক শেষ? কারণ উনি দেশের একজন বড় একজন মানুষ, সে বিয়ে করে তারপর ডিভোর্স দিয়ে দেয়, এটা তো ঠিক। বিচারে আরো সে চারটা বিয়ে করে।